আমাদের যেহেতু কার্যক্রম শুরু হয়ে গিয়েছে, সামনের দিনগুলিতে যে কোনো ফৌজদারি অপরাধের আপনার মামলা বিচার যে কোনো সময় হতে পারে। আজকে যে ঘটনাটা ঘটলো, আজকে 2024 সাল, 2026 সালে আজকের ঘটনা নিয়ে মামলা করা যাবে, আজকের ঘটনায় কোর্টে বিচার করা যাবে। ফৌজদারি সিস্টেমটাই হলো এরকম। আর পিরোজপুরে পুলিশের অনুপস্থিতিতে যেই যেই অপরাধগুলি সংঘটিত, প্রত্যেকটা অপরাধ আমরা অ্যাড্রেস করব। আর আমাদের ছাত্র ভাই যারা এখানে ডিউটি করেছে তাদের নিরাপত্তার দায়িত্ব পিরোজপুরবাসী সকলের। আমরা আছি তাদের সাথে, তাদের যে কোনো সমস্যার সমাধান আমি ওসিদেরকে বলে দিব, তারা তাৎক্ষণিকভাবে রেসপন্স করবে ইনশাল্লাহ। আর একটা বিষয় হলো, ওদেরকে আমাদের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে যারা এই যে আমাদের ট্রাফিক ডিউটি বা এই যে বিভিন্ন জায়গায় এলাকা পাহারার ডিউটি, ধর্মীয় উপাসনালয় পাহারার ডিউটি যারা পালন করেছে, তাদের জন্য পুলিশের পক্ষ থেকে তাদেরকে আমরা সম্মাননা হিসাবে তাদেরকে আমরা সার্টিফিকেট প্রদান করবো ইনশাল্লাহ। একটা ফরম্যাট করা হবে সেন্ট্রালি, তাদেরকে আমরা আমাদের অফিসে ডেকে তাদেরকে আমরা সার্টিফিকেট দিব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সবাই আমাদেরকে সহযোগিতা করেন, ইনশাল্লাহ কেউ কোনোভাবে বঞ্চিত হবেন না। আমাদের সংগ্রাম বঞ্চনার বিরুদ্ধে, আমাদের সংগ্রাম বৈষম্যের বিরুদ্ধে। ছাত্র জনতা আমাদের কাছে কোনো বৈষম্য নাই। অবশ্যই অবশ্যই, দেশ বাঁচলে জাতি বাঁচবে, আমাদের স্টুডেন্টরা বাঁচলে আমাদের দেশ আমরা ভবিষ্যতে গড়তে পারবো। ওরাই দেশের ভবিষ্যতের স্রষ্টা, দেশের ভবিষ্যৎটা ওরাই গড়বে, ওরাই হলো দেশের ভবিষ্যৎ। আমরা সবসময় বলি আমাদের ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ। ওদের প্রতি অনুরোধ, তোমরা একটু পড়াশোনা করো, পড়াশোনামুখী হও, বাসায় যাও, আস্তে আস্তে বাসায় অবস্থান করো, কেউ তোমাদেরকে একটা ফুলের টোকা দিতে পারবে ইনশাল্লাহ। আমি থাকি অনেকেই অনেক কথা বলে, তোমরা দেখেছো যে বিগত দিনগুলিতে অনেকেই তো অনেক কথা বলছে। দেখো তোমাদের, দেখো যারা বা যে দেশে আসতে পারে না, দেশ আসা তাদের নিষেধ, তারাই সম্মানের সহিত আসে, তাই না? এখন সম্মান দেওয়ার মানে কি? যে সৃষ্টিকর্তা সম্মান, আমাকে যে চেয়ারটা সৃষ্টি, আমাকে যে চেয়ারটা দিয়েছেন সৃষ্টিকর্তা, আবার উনিও কিন্তু আমাকে এই চেয়ারটা থেকে বিতাড়িত করতে পারেন। কাজে বড়াই করার কিছু নাই, অহংকার করার কিছু নাই, ওকে মেরে ফেলবো, কেটে ফেলবো এরকম হুমকি ধমকি দেখানোর কিছু নাই। ক্ষমতা চিরস্থায়ী না, ক্ষমতা পরিবর্তনশীল, ক্ষমতার হাত বদল হয়, এটা আমাদের পিছনের দিনগুলিতে আমাদের ইতিহাস দেখিয়ে দিয়েছে, তাই না? আরেকটা বিষয় হলো, এই যে এই এই যে ক্ষমতা দেখিয়ে দম্ব ভরে বলা, লোকজনকে হুমকি ধামকি দেওয়া, ওই দিন শেষ। ওইটা পিরোজপুরে বাসীকে উদ্দেশ্য করে বলবো, ওই দিনগুলি আপনারা ভুলে যান, সামনের দিনগুলিতে তাকান। সামনের দিনগুলিতে আপনি আপনার চামড়া কীভাবে প্রোটেক্ট করবেন? আমাদের ছাত্র ভাইদেরকে যদি কেউ হুমকি দেয়, আমাদের ছাত্র ভাইয়ের উপর যদি কেউ কোনোভাবে মানসিকভাবে হোক, শারীরিকভাবে হোক, আঘাত করে তাদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি আপনাদের ওই হাত আমরা ভেঙে দেব, আমরা সমন্বিতভাবে ওই হাত ভেঙে দেব। আমরা চাই না ওই দিনগুলি আসুক, আমরা চাই শান্তিপূর্ণ পিরোজপুরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক।